ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি কুক ব্লগার। দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড যে কিছু কাপকেক নিয়ে আসছে, তো এগুলো তো পড়ে থাকবে, খেতে হবে, সেজন্য চিন্তা করলাম সকালে নাস্তা হিসেবে খাই। বাইরের খাবার তো সকালে নাস্তা হিসেবেও খাওয়া যায়, সেজন্য ঠিক আছে। তাহলে আমি আবার নাস্তাটা করে আমি আবার অন করব, কারণ আমি কিছু রান্না বান্না করবো আজকে, কিছু তরকারি, ভেন্ডি, তারপরে তিতে কাঁকড়, তারপর মাছ, ডাল, এগুলো রান্না করব। তো ঠিক আছে, তাহলে পরে অন করবো, এখনের মতো অফ করি। সি কি যে কিউট কিউট কাপ কেক, একদম ছোটো ছোটো, খুবই সুন্দর, খেতে অনেক টেস্টি, মানে এটা তো এক কামড়েই খাওয়া হয়ে যাবে, সুন্দরই লাগতেছে তাই না? ইউকে ব্লগার, দেখতেই পাচ্ছেন আমি এখানে কতগুলো মাছ ভেজে রাখছি, অনেক কিছু রান্নাও করছি, কিন্তু প্রথমে অন করি নাই, কারণ এগুলো আগেও শেয়ার করছিলাম, সেজন্য তো একটু তাড়াহুড়া করেই রান্না করছি, এই জন্য তো শেয়ার করি নাই। এই যে ভিন্ডি ভাজি, তারপরে কিছু কিছু তিতা কাঁকরোল রান্না করছি। এই তো এখন মাছ রান্না করবো বেগুন দিয়ে, বেগুনও কুড়ি টুটি রাখছি, একদম এলোমেলো, এখন বেগুন টেগুনও কুটে রাখছি। তো অনেকে আমাকে নতুন নতুন সাবস্ক্রাইব করছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ছোট থাকা বেল আইকনটি টান করে বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। আর অনেক সুই সুইট আপু আর ভাই আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখতে দেখছি ম্যাকরোল ফিশ, ম্যাকরোল ফিশ রান্না করতেছি। তো আমি যেটুকু দিই আর কি অতটুকুই দিব, মরিচ দিচ্ছি, একটু বেশি দিব কারণ বেগুন যাবে, তো সেজন্য একটু দেই কারণ বেগুন দিব, ওই জন্য একটু বেশি দিলাম। একটু হলুদ, হাফ টিস্পুন হলুদ দিব, হাফ টিস্পুন জিরার গুঁড়ি দিব, জিরার গুঁড়ি একটু বেশি হলেও সমস্যা নাই। এখন একটুখানি টমেটো দিয়ে আমি এটার একটু কষে নেব, যেহেতু একটা মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি এই জন্য পানি দিয়ে কষাবো। ঠিক আছে, তবে এখানে একটু মুগ ডাল রান্না করবো, সেই জন্য মুগ ডাল দিয়ে একটু হাঁড় কোর দিয়ে রান্না করবো, এটা আমি আগেও শেয়ার করছি, এত বেশি ডিটেলে যাবো না। একটু মাছ রান্না করতেছি বেগুন দিয়ে, ছোটো ছোটো বেগুন, প্রথমে শুটকি রান্না করার প্ল্যান ছিল, তারপরে বলতেছি না, আমার হাজবেন্ড বলতেছে এরকমই খাবো, আচ্ছা ঠিক আছে এরকমই রান্না করে দিই। দেখতে থাকেন আমি বেগুন আর ধনে পাতা কিছু দিয়ে দিছি, আমি এগুলো একটু কষাই নেবো, কষেই কারণ এগুলো তো আমি মাছগুলো ভাজছি আর মাছগুলো অনেক নরম, তো আগে বেগুনগুলো হালকা একটু নরম হয়ে যাক, তারপরে মাছ দিব। ওখানে আমি রসুন কুচি দিয়ে দিছি, এখন ঢাকনাটা দিয়ে রেখে দিব, যেহেতু আমি অনেকগুলো টমেটো দিব, তো লবণ একটু সাবধানে দিতে হবে, টমেটো আমি বেশি দিচ্ছি, এখানে তিনটা চারটা টমেটো দিচ্ছি আসলে, আমার হাজব্যান্ড থেকে টমেটোর মানে টমেটো একটু বেশি দিতে বলছিল আমার হাজব্যান্ড, টমেটো আরও দিয়ে দিব আর কি, এখন মর মশলা দিয়ে দিব, আর
হাজবেন্ড বলতো স্যার তুমি সবসময় বেশি বেশি রান্না করে ফেলো, তাই তখন এগুলো বলতে ছিল চারটা তরকারি কি দাও, এটা আমি না এটা পিতা কাকড় তো মানে খাবে না বাচ্চারা, তো এদের জন্য একটা ডাল লাগবে না, সেই জন্য আবার ডাল করে নিচ্ছি মাছ তা আছে ওরা এগুলো দিয়ে খাবে, এগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো হয়ে গেছে একটু ঘুমো মানে হচ্ছে এই একটু ঘুমোটা দেখো দিচ্ছি বেশি করে হতে থাক বেগুনের তরকারি মাছ দিয়ে রান্না হয়ে গেছে, আমি এগুলোরে নামাই নিছি এখন নামাই নেব, আসলে মাছ তো এমনি নরম হয় কিন্তু এই ম্যাক্রোল ফিশগুলো অনেক নরম মাছ, সেই জন্য একটু আলতো হাতে খাইলে মানে তুলতে হবে অনেক আলতো হাতে, তো ঠিক আছে ওইটা হয়ে যাক তারপরে আমি একসাথেই বলবো সবগুলো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা, আমি এত বেশি পানি দিইনি একটু মরিচা করে রান্না করছি, তো আমাদের তো টাইমটাই বলা হয়নি এখন বাজে হলো 12টা, আমি শুরু করছিলাম 9:15 থেকে শুরু করছিলাম, তো এটা ওটা করতে গিয়ে মানে নাস্তাও করছিলাম, তো 10টা থেকে ধরেন 10টা থেকে 12টা পর্যন্ত সময় লাগছে এতগুলো রান্না করতে, তো একটা আইটেম রান্না করছি আমি এখানে মানে ডালটা ইয়ে হয়নি, আমি একটু শুকনো করেই রান্না করবো, ডালটা একটু শুকনো শুকনো রাখবো, বেশি বেশি পানি দেবো না, বুঝতেই পারতেছেন আমি কীরকম করে রান্না করতে পারছি, ঠিক আছে যে ডালটা রান্না হোক তারপর আমার আজকে রান্না তিতা কাকড় ভাজি ভিন্ডি ভাজি 11:30 ভিতরে হয়ে গেছে, এটার জন্য একটু দেরি হয়েছে, এটাও লাস্ট মোমেন্টে প্ল্যানিং করছি তো এটা রান্না করবো, নাহলে আমার 11:30 ভিতরে হয়ে গেছিলো, তো এই যে আমার মাছ দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, চোখগুলোর কালারই অনেক অনেক মজা হয়েছে, আমি একটু একটু খেয়ে দেখছি ভালো হয়েছে, তো ঠিক আছে তাহলে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আজ আর না I love you.